এগুলো হচ্ছে ফ্রুট ব্যাগ, স্পেশালি আমের জন্য ম্যাঙ্গো স্পেশাল ব্যাগ। তবে অন্যান্য ফলগুলো করা যায়। তো এটার এই জায়গায় একটা হচ্ছে শক্ত তারের মতন আছে, যেটা আসলে যেটা দিয়েই ডালগুলোকে আসলে বেঁধে দেওয়া হয় ফলগুলোকে কাভার করে। এটা মূলত পোকামাকড় বা অন্যান্য, যেমন শীতকালে কুয়াশা, এগুলো থেকে বাঁচানোর জন্য ফলগুলোকে। বা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের পোকা এসে আমের গায়ে দাগ ফেলে দেয়। তো আমি মূলত এগুলো লাগাচ্ছি এখন বানরের জন্য। আমার বাসায় প্রচুর বানর, এগুলো এসে আমার দেখা যাচ্ছে যে আমড়াগুলোকে খেয়ে ফেলতেছে। তো আমি ইতোমধ্যে আমার কয়েকটা ফুড ব্যাগ লাগিয়েছি আমে, একটা এখন লাগাবো। ওইখানে এই যে একটা আমের থোকা আছে, ওটাকে লাগানোর জন্য এটা দেখাবো। ওকে, লেটস গেট স্টার্টেড। যেখানে তার আছে তারটা দিয়ে এখন এটাকে তবে শক্ত করে দেখা যায় বানর খেয়ে ফেলছে। বিভিন্ন অনেকগুলো ছিল, এগুলো একটু ঢেকে রাখি। বানরের দাঁতের ছবি ইয়া দেখা যাচ্ছে, আমি ফেলে দিব, ওটা রাখবো না। সবগুলোকে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিতেছি।